আসসালামু আলাইকুম সবাইকে, শাকিল পোলি টিভিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মুরগিগুলোর বয়স সমান 30 দিন হয়েছে, মানে 1 মাস। দেখুন সুন্দর সাইজ, খাবার খেয়েছি নারিশ। এই পর্যন্ত এখানে 700 মুরগি আসছিল, কিছু মুরগি মারা যাওয়ার পরে বাকিগুলো এখানে আছে। এই সবগুলো মুরগি প্রায় 10 বস্তা খানা খেয়েছে 1 মাসে। আলহামদুলিল্লাহ ভালো সাইজ আসছে, ইনশাল্লাহ 25-30 দিনের মধ্যেই, 2 মাস পূর্ণ হওয়ার আগেই সম্ভবত বিক্রি করতে পারবো। যদি কারো লাগে অবশ্যই ইনবক্সে জানাবেন বা কমেন্টে জানাবেন। আসলে ব্রুডিংয়ের পর আমার মুরগিগুলোতে একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে গাউট আসছিল। সেই গাউটের পরে আলহামদুলিল্লাহ এখনও আর কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। আশা করি আর সমস্যা হবেও না, সবাই দোয়া করবেন। এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু আমি ওই যে গাউটের পরে শুধুমাত্র জিঙ্ক খাওয়াইছিলাম, এরপর আর কোনো ওষুধ খাওয়া হয় নাই, কোনো হয় নাই। আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালোই আছে। আজকে একটু দেরি হয়ে গেছিলো খাবার পানি দিতে, আজকে একটু কাজ জায়গায় গেছিলাম, যার কারণে দেরি গেছিলো। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। এবং অবশ্যই অবশ্যই সবার কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটা একবার হলেও ক্লিক করবেন তারা যেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, বাই।